নমস্কার বাতৰিলৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅত মই গীতাশ্রী অবশেষত মৃতদেহ উদ্ধার হল মহানগরীত উন্মুক্ত নলায় প্রাণ কাঢ়িনিয়া কণমানি অবিনাশৰ মৃতদেহ চিনাক্ত করলে মর্গত পিতৃ মাতৃয়ে তিনিদিনৰ অন্তত উদ্ধার করা হৈছে অবিনাশ সরকারৰ মৃতদেহ রাজগড়ৰ নলাত উদ্ধার কণমানি অবিনাশৰ মৃতদেহ জি এম সি এইচৰ মৃতদেহটো অবিনাশৰ বুলি চিনাক্ত করলে পিতৃ মাতৃয়ে নলায় নলায় নামিও পুত্রক জীবন্তে উদ্ধার কৰিবলৈ নোৱাৰিলে পিতৃয়ে কণমানি অবিনাশৰ অকাল মৃত্যুত শোকস্তব্ধ রাজ্যবাসী যি খবৰে জুকারি কৈছে কেবল গুৱাহাটী মহানগরীকে নহয় সমগ্র রাজ্য আর এই মুহূর্তে আমি পুনপটিয়াক সংযুক্ত হয়েছো আমার দুগৰাকী সাংবাদিক দীপাঙ্কর দাস আর অসীম দত্তর সঙ্গে অসীম আর দীপাঙ্কর প্রথমে দীপাঙ্কর আপনা সুধিম অত্যন্ত এক দুর্ভাগ্যজনক কথা যে এই ধরনের এজন শিশুয়ে মৃত্যু খাবতিবলগিয়া হল অবশেষত তিনিটা দিন ধরে বিচার খুচার করে নলায় নলায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হল নিশ্চয় গীতাশ্রী এই যে শোকাকুলর পরিবেশ ইতিমধ্যে গুৱাহাটীতে আবদ্ধ হয়ে থাকা নাই ইতিমধ্যে সমগ্র রাজ্যজুড়ে বিভিন্নজনে সোশ্যাল মিডিয়া যোগেই হোক বা সংবাদ মাধ্যমের ক্যামেরার সম্মুখতে হোক এক প্রকার মহানগর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বুজারিছে আর এই মুহূর্তে মানে গুৱাহাটির জি এম সি এইচর মর্গত উপস্থিত আছো মর্গত বর্তমান অবিনাশর পরিয়ালবর্গ আছে আর গোটেই বিষয়টুক আমি পুয়ারে পড়া বর্ণনা করেছো যে 8:10 রাজগড়ের খবরটা আসছিল আর প্রথম অবস্থা নিশ্চিত হব পড়া না যে সেই অবিনাশের মৃতদেহ কিন্তু ক্রমে সময় বাগরিল ক্রমে পরিয়ালের লোক অতি ওসরেরপরাই সেই মৃতদেহটা প্রত্যক্ষ করার প্রশাসনে বাধ্য করালে আর তারপর পরিয়ালের লোক এক প্রকার নিশ্চিতি প্রদান করলে যে হয় সেয়া অবিনাশের মৃতদেহ আর এই মুহূর্তে মরণোত্তর পরীক্ষা চলি আছে আর মরণোত্তর পরীক্ষা চলি থাকার মুহূর্তে মানে একটা ডর খবর দর্শকসকল জানাব বিচার যে আরক্ষীও এই মুহূর্তে এই গোটেই বিষয়টুত নিশ্চিতি প্রদান করার ডি এন এ পরীক্ষার সহায় লব কণমানি অবিনাশর শরীরের পর নমুনা সংগ্রহ করা হয়েছে আর অবিনাশর পিতৃ আর মাতৃর পর ডি এন এ সংগ্রহ করা হয়েছে অর্থাৎ কেটামান দিন লাগিব সময় যেহেতু লাগিব আর সময়ের ভিতর রাখি আরক্ষী বা গোটেই প্রশাসন ব্যবস্থাটা এক প্রকার নিশ্চিতি প্রদান করার এই ডি এন এ পরীক্ষাটা করার এই গোটেই প্রক্রিয়াটার মাজে যাব বিচারিছে মানে ব্যানারখন দেখাই লম যে মরণোত্তর পরীক্ষা গৃহ আর এই মুহূর্তে এই পরীক্ষা গৃহর ভিতর ভাগতে বর্তমান অবিনাশর মরণোত্তর পরীক্ষা চলি আছে মই দণ্ডাধীশ এগারীক পাইছো মানে যদি পনপটিয়াক মই মনের কথা জানিলে চেষ্টা করো তো কারণ নিশ্চিতির কথাটা বারম্বার প্রশ্ন আছে অতি ওসরেরপরে চালে আপনাদের কি বিষয়ক লো আপনাদের নিশ্চিতি প্রদান করলে পরিয়ালবর্গক পরিয়ালের লোকেও দাবি করেছে অবিনাশের মৃতদেহ এটা বস্তুব কব নি পোস্টমর্টম বিশেষ কথা গম পাওয়া যাবে কি সময় লাগবে আর বা কি প্রক্রিয়া থাকবে ডি এন এর কথাটা আহি পড়েছে এইটো পোস্টমর্টমত করা হয় এখানে কামখিনি করব ডক্টরে যি করব কি সময় লাগবে আর পরিয়ালের আধা ঘন্টা 45 মিনিট মান লাগবে তাতে বেশিও লাগবে পারে প্রসেসটো ডক্টরে জানে এইখানে আর লাগবে বাকি সুকলমে গোটে হয়ে আছে চলি আছে অফিসিয়াল প্রসেসের মতে যে হব লাগে চলি আছে তেনে মই পুনৰ কৈছো দুগৰাকীকৈ ম্যাজিস্ট্রেট বর্তমান এই ঘটনাস্থলীত আহি উপস্থিত হয়েছে আহি তেওঁলোকে এই গোটেই প্রক্রিয়াটুক অতি সুশৃঙ্খলাবদ্ধভাবে সুচারুরূপে পালন করার মুহূর্ত দায়িত্ব নিয়োগ হওয়া দেখবলে পাওয়া গেছে কিন্তু এইগারী অবিনাশের মৃত্যুক লো কেতবোর প্রশ্ন গীতাশ্রী উদ্ভব হব কারণ উন্মুক্ত নলা যদি আমি 2006 চনেরপরে চাও তাহলে 70গৰাকীতকৈও অধিক লোক বর্তমান গুৱাহাটী মহানগরীত উন্মুক্ত নলাত পরি মৃত্যু নিশ্চয় প্রশ্ন বারম্বার আসলে সেই উপামণি চৌধুরীর আরম্ভ করে অবিনাশ সরকারলৈকে সেই একটা প্রশ্ন আমি দীপাঙ্কর আপনার সঙ্গে পুনের সংযুক্ত হয়ে আছো ভাষ্য বহুখিনি আছে পিতৃ মাতৃ কান্দি কাটি অবস্থা নোহা কেনেকৈনো কোনে নু বুঝাব তাত থাকা লোকর ভাষ্য আমি এই মুহূর্তে আগবাইছো কইছিল দোকানের পর যে খুঁজিছে যাই থাকতে পড়ি থাকা কথা কইছো বাবা তোমার পড়া কেন পরীক্ষা কেন হয়েছে বাবা বাবা পরীক্ষা ভালো হব কিন্তু বাবা তুমি মোক এবার সাইকেল দিবা না মোট দোষ বিলাক সাইকেল লৈছে মইছো বাবা পড়া ভালো হয়েছে না তোমার কইছো বাবা পরীক্ষা ভালো হব মই কথা পাতি পাতি কৈ আছে মহাজনীর লগত যাই থাকতে ভগবানের কি ভাল কল্যাণ হবো ভগবান তোমার তুমি জানো ভাল করছো না বেয়া করছো তুমি জানবা কি ভাই এক্সিডেন্ট হবো নিজে ভাবিব পারে নাই মই নিজে গাড়ি চলা ইমান ভাল গাড়ি চলা মোর নিজরে কি হয়ে গেল নিজে ভাবিব পারে নাই মোর কি হল মোট যা চলি যদি লাগিল মই যদি মরি লাগিল বহু শান্তি পালো কিবা কারণে মই চলি বিচরি যায় মই কিবা কারণে মই
বাঁচিছো ভাই, ময়ো মৰিলো হয় অলপৰ কাৰণে, মই কিবা কাৰণ তাতে কিবা গছৰ ঠাইনি চাইনি ধৰি কিবা কাৰণে মই উঠিব পাৰিছো। আজি মই যদি মৰিলো হয় মোৰ ভাল লাগিল হয়, আৰু মোৰ চলি পুৰা ভগৱানৰ চলি, যি শান্ত চলি যি কয় সেয়ে শুনে, কাৰো কমপ্লেইন নাই, কোনো কমপ্লেইন নাই, তাৰ স্কুলৰ পৰীক্ষা ৰিজাল্ট ভাল কৰিছে। আমাৰ দুখীয়া মানুহৰ ঘৰত যাব আপুনি, তাকতো আৰু অশেষ ধন্যবাদ। কিন্তু মই হাতযোৰ কৰি অনুৰোধ কৰিছো, উন্মুক্ত নলাবিলাক সোনকালে বন্ধ কৰক, আপোনালোকে বন্ধ নকৰিলে কোনে কৰিব? এনেকা আমাৰ দুখীয়া মানুহৰ জীৱন এনেকাই হৈ থাকিব। আমাৰ মিডিয়া, আমাৰ প্ৰশাসন যন্ত্ৰটো ইমান তৎপৰতাৰে কাম কৰিছে, মই বহুত ভাল পাইছো। ফাৰ্ষ্টত মই কিবা কিবি কৈছিলো, পিছৰ পৰ্যায়ত আমাৰ পুলিচ প্ৰশাসন বহুত কাম কৰিছে। প্ৰশাসনে কাম কৰাৰ কাৰণে আজি মোৰ নাতিটো পোৱা গ'ল। অশেষ অশেষ ধন্যবাদ। আমাৰ প্ৰশাসনক মই নমস্কাৰ কৰি মই অতি দুখৰ মাজতে, মই এছ ডি আৰ এফ আৰু আমাৰ জি এম চি যিসকল কৰ্মচাৰী অফিচাৰ বা আছে কৰ্মচাৰীসকল, তেখেতলোকক ধন্যবাদ দিছোঁ। অশেষ কষ্ট কৰিলে আজি তিনিদিন ধৰি, আমি ঘটনাটো ঘটাৰ দিনাৰ পৰাই আমি এটা ৰোড মেপ আমি হেৰি কৰিছিলোঁ, বনাই লৈছিলোঁ, ৱাটাৰ ৱেটো কেনি আহিব পাৰে, কেনি কেনি আহে আমি এটা মেপ বনাই লৈছিলোঁ। সেই হিচাপত যি জেগাতে ঘটনাটো ঘটিছে সেই চ'ৰ্চৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ। আমি দুদিন ধৰি আমি অপাৰেশ্যন কৰিলোঁ, কৰি পেলাই কালি ৰাতি 8 বজালৈকে আমাৰ এই অপূৰ্ব চিহ্না পথলৈকে আমি অপাৰেশ্যন কৰিলোঁ। তালৈকে যেতিয়া ছাকচেছ নহ'লোঁ, আমাৰ সন্দেহ হ'ল যে অনিল নগৰ চাম্পৰ ভিতৰতে এই আণ্ডাৰগ্ৰাউণ্ড ডিনটোতে থাকিব পাৰে। আজি ৰাতিপুৱাৰ পৰা আমি ৰাতিপুৱা 6 বজাৰ পৰা আমি অপাৰেশ্যন কৰিলোঁ, কৰি পেলাই দেখিছোঁ 1 মিটাৰ অহাৰ পিছতে আমি ছাকচেছ, কাৰণ জ্যোতিনগৰৰ যিটো ড্ৰেইন সেই ড্ৰেইনটো আহি পেলাই আমাৰ যিটো গভৰ্ণমেণ্ট প্ৰেছ আছে, প্ৰেছৰ এম আৰ ডি সেই ড্ৰেইনটোতে লগ লাগিছে। সেই এম আৰ ডি ড্ৰেইনটো যোন জেগাত লগ লাগিছে, এই কানেক্টিং পইণ্টটো, সেইটোতে এটা ক্ৰছ কালভাৰ্ট আছে। কালি আমি সেই ক্ৰছ কালভাৰ্টতো মানুহ সোমাই দিছিলোঁ, সেই ক্ৰছ কালভাৰ্টেদি আহি পেলাই এম আৰ ডিৰ সেই আপোনাৰ নৰ্দাৰ্ণ ছাইডত পৰেহি। সেই ড্ৰেইনটোৱেদি আহি আহি সেই চানমাৰি ব্ৰিজলৈকে কালি চোৱা হ'ল, চানমাৰি ব্ৰিজৰ তললৈকে। সেই তলেদি আহি পেলাই আপোনাৰ যিটো ৰেলৱে ড্ৰেইনত লাগিছে, সেই ৰেলৱে ড্ৰেইনটো লিংক হৈছে এই ৰাজগড়ৰ ইনাৰ ড্ৰেইনটোত। আমি সন্দেহ কৰিছোঁ যে আৰু ওলাই পানী ওলাই যোৱা যিহেতুকে ৰাস্তা এইটোৱেই, যদি পানীত উটি আহিছে তেতিয়াহ'লে এই ড্ৰেইনটো অনিল নগৰ চাম্পৰ ভিতৰতে আমি উদ্ধাৰ কৰিব পাৰিম। ডাঙৰ ব্লক এটা আছিলে, সেই ব্লকটোতে হয়তো লাগি ধৰিলেছে। সফল হৈছোঁ, ভাল লাগিছে, দুখৰ মাজতে ভাল লাগিছে আৰু। কণমানি অবিনাশ চৰকাৰে এইটো প্ৰথম নহয়। গুৱাহাটী মহানগৰীত পূৰ্বেও শিশুসহ কেইবাজনৰো প্ৰাণ কাঢ়িছে উন্মুক্ত নলাই। 2006 চনত ল'ল কণমত নলাত পৰি মৃত্যু ঘটিছিলে 58 বছৰীয়া ঝুমুৰ কৰ্মকাৰৰ। 2007 চনৰ 29 আগষ্টত চানমাৰীত নলাত পৰি মৃত্যু ঘটিছিলে। 2003 চনত উপামণি চৌধুৰীৰ মৃত্যু ঘটিছিল। 2011 চনত জুৰদৰ নলাত পৰি মৃত্যু ঘটিছিল বিনয় মোহন দাস নামৰ লোকজনৰ। 2012 চনৰ কথা, উজান বজাৰত নলাত পৰি মৃত্যু খাবটিছিল সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰী সাগৰিকা বৰাই। 2013 চনৰ কথা, 22 ছেপ্টেম্বৰৰ দিনটোত বেলতলাত নলাত উদ্ধাৰ হৈছিল সঞ্জয় বাল্মীকিৰ মৃতদেহ। একেটা বছৰতে অৰ্থাৎ 2013 চনত হিজুবাৰীত নলাত পৰি মৃত্যু ঘটিছিলে 4 বছৰীয়া ৰফিকুলৰ। 2023 চনৰ 22 জুনতো হাতীগাঁও নলাত পৰি মৃত্যু ঘটিছিল নৰেন চৌধুৰী নামৰ এজনৰ। শেহতীয়াকৈ কিছুদিন পূৰ্বে অৰ্থাৎ 4 জুনৰ নিশা কৃত্ৰিম বানৰ মাজতে জ্যোতিনগৰৰ নলাত পৰি অকাল মৃত্যুক হাবটিবলগীয়া হ'ল দ্বিতীয় শ্ৰেণীৰ কণমানি ছাত্ৰ অবিনাশ চৰকাৰে। একচুৱেলি এইটো এটা অকাল্পনিক ঘটনা, ইমান দূৰত আহি যোৱা জ্যোতিনগৰত কেছটো হৈছে, তাৰপিছত আহি ইয়াত আহি বিচাৰি পোৱাটো একচুৱেলি দুখৰ মাজতে এটা সুখৰো খবৰ। গতিকে পাইছে যে তাকে ধন্যবাদ দিছোঁ গোটেই টীমটোকে, কিন্তু এইটো একচুৱেলি বহুত দুখ লগা বিষয়। এই চৰকাৰে কি কৰি আছে, সদায় চাফা কৰোঁ, সদায় চাফা কৰোঁ, সদায় চাফা কৰোঁ, এদিন কৰে পিছদিনা আকৌ আৱৰ্জনা সৃষ্টি হৈছে। কি যে কৰিছে ক'ব নোৱাৰে চৰকাৰে। এই এই ইয়াত ধুনীয়া আৱৰ্জনা ইমান ভৰ্তি হৈ থাকে, আমি মই নিজে ঘৰৰ ওচৰত দেখা পাওঁ সদায় ইয়াত বানপানীত আজি 3 দিনত সাগৰৰ দৰে পোত খুৱাই আছে। ইয়াত মানে চাফা কোনো চৰকাৰৰ কোনো হেৰিয়ে নাই। পোনপটীয়াকৈ এই মুহূৰ্তত পুনৰবাৰ আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ দুয়োগৰাকী সাংবাদিকৰ সৈতে। অসীম, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। অসীম, ডি এন এ পৰীক্ষাৰ কথা কিছু কোৱা হৈছে, এই ধৰণৰ কিছু আপডেট নিশ্চয় আপোনাৰ হাতত আছে, কিমান সময়ৰ প্ৰয়োজন হ'ব? গীতাশ্ৰী, এই মুহূৰ্তত যদি কওঁ,
আৰু প্ৰায় 40 মিনিটৰ সময় প্ৰয়োজন হ'ব বা 30ৰ পৰা 40 মিনিট সময় প্ৰয়োজন হ'ব। ইতিমধ্যে দণ্ডাধীশগৰাকীৰ সৈতে যেতিয়া কথা পাতিছোঁ তেওঁ কৈছে যে 12:30 মিনিটৰ পৰা 1 বজাৰ ভিতৰত সেই যি মৃতদেহ সেই মৃতদেহ আচলতে মৰণোত্তৰ পৰীক্ষাগৃহৰ পৰা উলিয়াই দিয়া হ'ব আৰু পৰিয়ালক চমজাই দিয়া হ'ব। গতিকে মাজত মাত্ৰ কেইটামান মুহূৰ্ত আছে আৰু তাৰ পিছতেই অবিনাশৰ যি মৃতদেহ সেই মৃতদেহ পৰিয়ালক চমজাই দিব। কিন্তু গুৰুত্বপূৰ্ণ এই মুহূৰ্তত এটা বিষয় মই উল্লেখ কৰিব বিচাৰিম গীতাশ্ৰী, যিডোখৰ স্থানত সেই ঘটনা সংঘটিত হৈছিল জ্যোতিনগৰ, সেই ঘটনাস্থলীৰ পৰা যি স্থানত এই মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে সেই মৃতদেহ উদ্ধাৰ হোৱা স্থানলৈ মাত্ৰ দূৰত্ব প্ৰায় 5 কিলোমিটাৰ আছিল আৰু সেই স্থানৰ পৰা যদি আমি কওঁ ভৰলুমুখলৈ কিন্তু বেছি দূৰত্ব নাছিল। গতিকে এনেস্থলত যদি আজিৰ দিনটোত এই মৃতদেহ উদ্ধাৰ কৰা নহ'লহেঁতেন তেনেহ'লে প্ৰতিগৰাকী লোকে আচলতে সহজে অনুমান কৰিব পাৰি সেই মৃতদেহ হয়তো ক'ত পালেগৈহেঁতেন, কিয়নো বৃহস্পতিবাৰে নিশাৰ ভাগত সেই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে আজিৰ দিনটোত যিহেতু জ্যোতিনগৰ পালেগৈ, গতিকে আৰু সেই জ্যোতিনগৰৰ পৰা আজিৰ দিনটোত যদি উদ্ধাৰ কৰিব নোৱাৰিলেহেঁতেন তেনেহ'লে ভৰলুমুখ হয়তো পালেগৈহেঁতেন। কিন্তু এই মুহূৰ্তত যিহেতু উদ্ধাৰ কৰা হৈছে শ্বাসৰুদ্ধকৰ এটা পৰিৱেশৰ অৱসান ঘটিছে বুলি ক'ব পাৰি। এই মুহূৰ্তত মোৰ সৈতে গুৱাহাটী ছাত্ৰ সন্থাৰ বিষয়ববী আছে, মই তেওঁৰ সৈতে কথা পাতিব বিচাৰিম যিহেতু ইজনৰ পিছত সিজন লোক এই স্থানত উপস্থিত হৈছে, পৰিয়ালৰ সৈতে তেওঁলোকে মত বিনিময় কৰিছে। কি ক'ব যিহেতু এক শ্বাসৰুদ্ধকৰ পৰিৱেশৰ অৱসান ঘটিছে, প্ৰায় 60 ঘণ্টা উকলি যোৱাৰ পিছত অবিনাশৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে, কি ক'ব? অতি দুৰ্ভাগ্যজনক, আমি মানে খুব মৰ্মাহত হৈছোঁ খবৰটো পাই। ফুল কমিলে ছাত্ৰ এজন, দ্বিতীয় সমান শ্ৰেণীত পঢ়ি থকা ছাত্ৰজন আমাৰ মাজৰ পৰা হেৰাই গৈছে। ইমান দিনে প্ৰশাসনে যি কষ্ট কৰিছে তাৰ বাবে আমি প্ৰশাসনক ধন্যবাদ দিছোঁ। তাৰ লগে লগে কিন্তু এটা কথা স্পষ্ট যে কাৰ ভুলৰ বাবে ঘটনাটো ঘটিল সেইটোও চাব লাগিব। আমি যেন এনেকুৱা অবিনাশক আৰু হেৰাব নালাগে, তাৰ বাবে প্ৰশাসন চৰকাৰ সকলোৱে সজাগ হ'ব লাগিব। ৰাস্তাদি পথেদি যায় গাড়ী, নলাদি যায় পানী, কিন্তু আমাৰ এতিয়া বৰষুণ দিলে পথেদি যায় পানী, নলাদিতো পানী যায়, গতিকে ইয়াৰ পৰিত্ৰাণটো ৰাইজে কেতিয়া পাব, অসমৰ গুৱাহাটী জনসাধাৰণে কেতিয়া পাব? উন্মুক্ত নলাৰ বাবে কিন্তু এনে ঘটনা বাৰম্বাৰ ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীত, কিন্তু এয়া ঘটনা প্ৰথম নহয়, অবিনাশ প্ৰথম নহয়, তাৰ আগতেও এনে ঘটনা সংঘটিত হৈছে। তাৰপিছত কিন্তু চৰকাৰে এনে এটা পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই যিটোৰ জৰিয়তে নেকি উন্মুক্ত নলাৰ প্ৰসংগ উত্থাপন নহয়। কথাটো হ'ল কি, যিসকলে যিসমূহ বিভাগে কামসমূহ কৰে সেই বিভাগসমূহৰ মূল বিষয়ৰ দায়িত্ব থাকে যে কোন ঠাইত নলা উদং হৈ আছে, কোন ঠাইত নলা ঠিক হোৱা নাই, এই চাব লাগে। একচুৱেলি নোচোৱাৰ ফলত এই ঘটনা সংঘটিত হৈছে। আৰু এটা কথা স্পষ্ট যে আমি ভাবোঁ যে গুৱাহাটী জনসাধাৰণক ৰাইজক নিৰাপত্তা চৰকাৰে নিশ্চিত কৰিব লাগিব, সকলোৰে নিৰাপত্তা নিশ্চিত কৰিব লাগিব, জীৱনৰ নিৰাপত্তা, সম্পূৰ্ণ নিৰাপত্তা, সকলো যদি নিৰাপত্তা নিশ্চিত নকৰে তেতিয়াহ'লে আমাৰ সমাজখন, গুৱাহাটী সমাজখন কেনেকৈ জীয়াই থাকিব? গতিকে আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ যে যিসমূহ ঘটনা হৈছে এই ঘটনা যেন পুনৰাবৃত্তি নহয়, তাৰ বাবে চৰকাৰে কঠোৰতম কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আৰু যিসকল দোষী, যদি কোনোবা দোষী কাম কৰাত গাফিলি কৰিছে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে যে কোনোবা যদি দোষী আছে তেনেহ'লে সেয়া ব্যৱস্থা ল'ব লাগে। আৰু ইয়াৰ বাবে জগৰীয়া কোন আৰু কিমানজন অবিনাশ, এই ধৰণৰ প্ৰশ্ন কিন্তু ৰৈ গৈছে। দীপাংকৰ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, ইয়াতো প্ৰথম ঘটনা নহয়। আৰু এই যি পৰিয়ালটো তাত এতিয়া নিজৰ সেই পুত্ৰক তেওঁলোকে ঘৰলৈ লৈ যাবলৈ ৰৈ আছে, তেওঁলোকক কোনে বুজনি দিব? নিশ্চয় এই মৃত্যুৰ বাবে জগৰীয়া চৰকাৰ প্ৰশাসন, সেয়া এক পক্ষৰে আমি ক'ব পাৰোঁ। কাৰণ এইদৰে বৰষুণ দিব, উন্মুক্ত নলা ৰাজপথ পানীৰে একাকাৰ হ'ব আৰু এনে অবিনাশ আমাৰ মাজৰ পৰা হেৰাই গৈ থাকিব, এয়া কিমান গ্ৰহণযোগ্য এই ধৰণৰ বিষয়? কাৰণ আমি যোৱা 3টা দিন ধৰি যিদৰে অবিনাশৰ ঘটনাক লৈ আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰি আছোঁ, কেৱল চৰকাৰী তথ্যমতে আমি কিছুসংখ্যকৰ নাম আৰু আমি তাৰিখসহ আমি বাতৰি আমি দৰ্শকক তথ্য জনাইছোঁ যে এনেকুৱা ধৰণৰ বহুসংখ্যক লোক উন্মুক্ত নলাত পৰি মৃত্যু হৈছে। কিন্তু সেয়া মাত্ৰ চৰকাৰী তথ্যহে, যদি আপুনি বেচৰকাৰী তথ্যৰ কথা যদি আপুনি আমি কিছু যদি খুচৰি চাওঁ তেতিয়াহ'লে এনে অসংখ্য অবিনাশ বা একাংশ এনে বহু লোকৰ মৃত্যু হৈছে, যিসকল লোকৰ কিন্তু মৃত্যুৰ বাবে সেইসকল লোক আজিও উচুপি উঠে, আজিও তেওঁলোকে সেই বিভীষিকাময় সেই দিনটোৰ কথা ৰোমন্থন কৰি এবাৰো তেওঁলোকে আজিও হয়তো এবাৰ চকু তেওঁলোকৰ চকু পানীৰে ভৰি পৰে। কিন্তু এই ধৰণৰ ঘটনা ৰোধ হওক, কাৰণ এই মুহূৰ্ততো গুৱাহাটী উন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী অশোক সিংহলে কিন্তু গোটেই বিষয়টোৰ পৰা কিছু ফালৰি কাটি কিছু দূৰত যেন অৱস্থান লৈছে, এনে এটা আমি অনুমান কৰিব পাৰোঁ। কাৰণ আজি 3টা দিন হৈ গ'ল, সেই ভুক্তভোগী পৰিয়ালটোৰ কাষত কিন্তু মন্ত্ৰী, গুৱাহাটী উন্নয়ন বিভাগৰ মন্ত্ৰীজন কিন্তু আমি দেখিবলৈ পোৱা নাই। আমি মেয়ৰক দেখিছোঁ 18-20 ঘণ্টাৰ পিছত, মুখ্যমন্ত্ৰীক দেখিছোঁ 48 ঘণ্টাৰ পিছত, PWD বিভাগৰ মানুহ আহিছে 24 ঘণ্টাৰ পিছত। অৰ্থাৎ আপুনি কল্পনা কৰক যে উন্মুক্ত নলাত এইদৰে একাংশ লোকৰ মৃত্যু ঘটি যাব আৰু চৰকাৰ প্ৰশাসনে সেই পৰিয়ালটো এতিয়াও কিন্তু উন্মুক্ত নলা আচলতে বন্ধ হোৱা নাই। দীপাংকৰ ঠায়ে ঠায়ে যদি চাবলৈ যায় গুৱাহাটী ঘূৰে তেনেহ'লে এতিয়াও কিন্তু উন্মুক্ত নলা বহুখিনি আছে। আমি বিদায় লৈছোঁ আপোনাৰ পৰা, ধন্যবাদ। আৰু এই মুহূৰ্তত এই গোটেই ঘটনাটোক লৈ আচলতে সমগ্ৰ ৰাজ্যতে শোকৰ ছাঁ।
আসলে সাবলে গেলে এটা বরষুণ দিলেই ভয়াবহ হয়ে পড়ে স্মার্ট গুহাটির পরিস্থিতি। বরষুণ দিলে পলকাতে মহাসাগর পরিণত হয়ে যায় মহানগরখন। ঠায়ে ঠায় রাজপথত বয়ে আহে ভয়ঙ্কর পানির ঢল, যার ফলত তিনদিন পূর্বে জ্যোতিনগর সেই ঘটনাটি ঘটিল। উন্মুক্ত নলাত পড়ে উঠি গেছিল কণমানিটি। শেহতীয়াকৈ গুহীত কৃত্রিম বানে লওয়া ভয়ানক রূপর পিছতে বরষুণের বতরত মহানগরবাসী ঘরের বাহির নোলাবলে আহ্বান জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কৃত্রিম বান হওয়া অঞ্চল রাইজক যাতায়াতের বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীগীর ভরলুমুখর স্লুইস গেট সন্দর্ভত নতুন চিন্তা চর্চা করব বলেও সরকারে জানালে মুখ্যমন্ত্রীয়ে। আর মহানগরীর কৃত্রিম বানক মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া দিছে। বরষুণ দিলে মহানগরবাসী ঘরের বাহির নোলাবলে আহ্বান মুখ্যমন্ত্রী। কৃত্রিম বান হওয়া অঞ্চল রাইজক যাতায়াতের বিরত থাকবলে আহ্বান। ভরলুমুখর স্লুইস গেট সন্দর্ভত নতুন চিন্তা চর্চা করার এটা সিদ্ধান্ত। গুৱাহাটী মহানগর বহুত ডাঙর মহানগর, করবাত কেতিয়াবা যিবিলাক অভাব অভিযোগ থাকে আমি দিনে রাতে কাম করে থাকো। তার মাজত কোনোবা এটা জায়গাত কেতিয়াবা স্ল্যাবখন ভাঙি যায়, কেতিয়াবা স্ল্যাবখন সাফা করার কারণে খুলে আকো স্ল্যাবখন লগাই লৈ নাথায়, কেতিয়াবা মানবীয় ভুলবিলাক হয়ে থাকে আর সেইবিলাক সংশোধন করে করে গৈ থাকিব লাগিব। কিন্তু ডাঙর মহানগরী এখন আর করবাত নহয় করবাত, এটা এইটো ড্রেনে যদি আপনাদের চাই এই ড্রেনটোত করবলগীয়া একোৱেই নাই। গতি এতিয়া মহানগরীখন ইমান ডাঙর, করবাত নহয় করবাত ভুল এটাতো থাকিব, কিন্তু তাকে রাইজেও সহযোগ করিলে আমিও লগে লগে গম পালো, লগে লগে মারি দিল, বা আপনাদেরও চকুত পড়ল আমাক জনালে আমি লগে লগে ড্রেনটো মারি দিল, তেনেকে এটা সহযোগিতার মাজেরে চলি থাকিব লাগিব। গুৱাহাটীতো আজিয়ে চক, জি এস রোডতো এবারও পানি উঠা নাই, উলুবাড়ি বি বৰুৱা কলেজত আছিল পানি উঠা নাই, গতিকে আজি গুৱাহাটী মহানগরীত যোৱাকালি বরষুণ হয়েছিল, আজিতো ম্যাক্সিমাম এরিয়াত পানি নাই, গতিকে যিমান ইম্প্রুভ হব লাগে গুৱাহাটীত ইম্প্রুভ হয়েছে, কিন্তু কেইটামান আমার লো লাইং এরিয়া আছে তারপরা পানি উলিয়াই লৈ যাবৰ কাৰণে বিভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু লো লাইং এরিয়াবিলাক নোহোৱা হৈ গলে আপুনি পানিটো লৈ যাব নোৱাৰে, পাম্পিং কৰাক বাদ দি। রানিক ব্রেকিং নিউজ এই মুহূর্তে গুৱাহাটী মহানগরীর জঘন্য ধর্ষণ কাণ্ড। 36 বছরীয় লম্পটর কামনার বলি এগারী 12 বছরীয় কণমানি কিশোরী। কটাবাড়ি 4 নম্বর মসজিদের সমীপত এই ঘটনা। আমজাদ আলী নামের লম্পটে শনিবারে দিনের ভাগত ঘরত কোনো নথকার সুযোগ লৈ কিশোরীগীক ধর্ষণ করার অভিযোগ। পিছত কিশোরীগিয়ে যেতিয়া মাতৃক সমগ্র ঘটনা অবগত করিলে তার পিছতে পোহর আহিছে সমগ্র কাণ্ড। ধৃত আমজাদ আলীক এতিয়া যেহেতু গ্রেপ্তার যেহেতু করেছে আরক্ষীয় সোধা পোছা করেছে, গড়চুক আরক্ষীয় সোধা পোছা করে আছে ধৃত আমজাদক। লম্পট আমজাদ আলীর ঘর হয়েছে ধুবুরীর পানবাড়ি। ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক উৎপল হালুর সঙ্গে। উৎপল, এই ঘটনার সবিশেষ হয়েছে গীতাশ্রী, এই রাজধানী চর গুৱাহাটী মহানগরীর জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর কটাবাড়ি 4 নম্বর মসজিদ গলির সমীপত। এই ভয়ঙ্কর ঘটনা দেওয়া শনিবার দুপুরিয়ার ভাগতে সংঘটিত হয়েছিল, যেতিয়া এই কিশোরীগী আর্তনাদ ভাবে মাকর আগত গোটেই কাহিনী বিবরী কৈছিলে, তার পিছতে এই গোটেই খবর পোহরলৈকে আহিছিলে। আর সেই মাকর আগত বিবরী কোৱাৰ পিছত যুবতীগৰাকী যিগৰাকী কিশোরী আছে কিশোরীগৰাকীক মৃত্যুর ভাবুকি দিছিলে এইগৰাকী পাখান্দ আমজাদ আলীয়ে। 37 বছর এগৰাকী নিজৰ সন্তানৰ লেখিয়া এগৰাকী কিশোরীর সৈতে যৌন কার্য সংঘটিত করেছে আর সমান্তরভাবে ধর্ষণ কাণ্ড করেছে। ধর্ষণ কাণ্ড করার পিছত যেতিয়া এই গোটেই ঘটনা পরিয়ালক অবগত করলে তার পিছতে পোহরলৈকে আহিছিলে। স্থানীয় লোকক যেতিয়া খবর পাইছিলে লগে লগে তেওঁক আটক করে রাখিছিলে আর পরবর্তী পর্যায়ত গড়চুক আরক্ষী থানাত সমজাই দিছে। আর ইতিমধ্যে উল্লেখ করব বিচারিছো যিগৰাকী আমজাদ আলী তেখেতে পেশাত মিস্ত্রী হিসাবে কাম করে, বয়স 37 বছর আর তেওঁর ঘর হয়েছে ধুবুরীর পানবাড়ীত। আর এইখিনিতে মুহূর্তত উল্লেখ করব লাগিব এইগৰাকী নিজের পিতৃ সমূহ এগৰাকী কণমানির বাপেক বলে কব পারি, যেহেতু 12 বছরীয় শিশু আর বিপরীতে তেওঁর বয়স হয়েছে 37। আর এইখানে মুহূর্তে উল্লেখ করব বিচারিম যে তেওঁ এই ধর্ষণ কাণ্ড সংঘটিত করাই নহয়, ধর্ষণ কাণ্ড সংঘটিত করে আর যদি তেওঁ পিতৃ মাতৃ বা কোনো লোকক অবগত করে তাহলে হত্যার এক প্রকার ভাবুকি দিছিলে। আর কালি দিনের ভাগত এই যুবতী কিশোরীগীর ঘর কোনো নথকা অবস্থাত এনে ধরনের অসামাজিক কার্যকলাপ করেছিলে বা এক প্রকার ধর্ষণের বলি হবলগাইছিলে এইগৰাকী কিশোরী। বর্তমান আরক্ষীর জালত আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। ধন্যবাদ জ্ঞাপন করেছো উৎপল।
রানিং ব্রেকিং নিউজ এই মুহূর্ত গুয়াহাটি মহানগরীত একদিনায় উদ্ধার করা হল দ্বিতীয়টো মৃতদেহ। আজি দ্বিতীয়টো মৃতদেহ উদ্ধার করা হয়েছে বামুনি মৈদামত। বামুনি মৈদামত উদ্যোগিক পামত উদ্ধার করা হয়েছে মৃতদেহ। মৃতদেহটো শ্যামল দে নামৰ ব্যক্তিজনৰ, উদ্যোগিক পামৰ মাথিয়াছ এলৰাইজ ইঞ্জিনিয়ৰিঙত কৰ্মৰত আছিল ব্যক্তিজন। প্রতিষ্ঠানটোত থকা কোয়াটারতে উদ্ধার করা হয়েছে ব্যক্তিজনের মৃতদেহ। প্রতিষ্ঠানটোত বিগত দুটা বছরে ওয়েল্ডার রূপে কর্মরত আছিল লোকজন। উচ্চ রক্তচাপতেই ব্যক্তিজন হয়তো আক্রান্ত হয়েছিল সন্দেহ করা হয়েছে যে উচ্চ রক্তচাপতেই আক্রান্ত হয়ে ব্যক্তিগৰাকীৰ মৃত্যু ঘটিছে। সানমারি আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করে আরম্ভ করেছে এতিয়া তদন্ত। মৃত শ্যামল দেৰ ঘর হয়েছে শিবসাগরের ডিমৌত। খবৰধাৰা আমি অব্যাহত ৰাখিম, সময়খিনিতে এটা বিৰতিৰ।